প্রশ্ন করলে উত্তর দিতেন কোনো কিছু দেখলে ভালো হলে ভালো বলতেন আপত্তিকর হলে নিষেধ করে দিতেন এবং এগুলো সবার সামনেই বলতেন আর জন্যই আবু বকর অমর আদালত আনহুম আজমাইন তারা কোনো ব্যাপারে স্কাল হলে সমস্যা হলে সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন যেমন এক মহিলা এসে বলছে যে সে সম্পর্কে দাদি তার নাতি সে সম্পত্তির অংশ পাবে কিনা তখন অবকর বললেন যে আমি তো দাদির ব্যাপারে কোনো মসলা রসুল দিয়েছেন আমার জানা নেই যেহেতু জানা নেই সেহেতু মোরাকাবায় বসতে হবে বসলে হবে না স্বপ্ন কাশ হ্যাঁ এখন তো আমাদের পুরো ইসলামের ভিত্তি হলো স্বপ্ন কাশ আর মোরাকাবা তিনি সাহাবিদের জোহরের নামাজের পরে সাহাবিদের প্রশ্ন করলেন তোমরা কি দাদির ব্যাপারে রসুল্লাহ সাল্লামকে কিছু দাদির ব্যাপারে রসুল্লাহ সাল্লামকে কিছু বলতে শুনেছেন কি না মুখের সভা বললেন যে হ্যাঁ রসুল্লাহ সাল্লামকে বলতে শুনে দাদি সুদুস পাবে এখন একজন সাহাবি বলছে সন্দেহ থাকতে পারে উনি ভুল সাহাবিদের সত্যবাদীতে সন্দেহ নেই কিন্তু তার দপ্ত দপ্তর ব্যাপারে ঠিক মতো মুখস্ত করেছেন কিনা ভুল হতে পারে এজন্য তারা মোয়ারাকায় বসে গেলেন সবাই কি করলেন আরও একজন সাক্ষী আনতে বললেন আর কে এই মশলাটা জানে রস আহমেদের শুনেছে মোহাম্মদের মাসালা মাসলামা বললেন আমিও শুনেছি তখন বকর দিয়ে দিলেন রায় দিলেন যে দাদি সুদুস পাবে ছয় ভাগের এক ভাগ পাবে না وقصة سؤال عمر الناس في الغرة ثم رجوعه إلى قبر المغيرة، وسؤال إياهم في الوباء ثم رجوعه إلى خبر عبد الرحمن بن عوف، وكذا رجوعه في قصة المجوس إلى قبره، والسرور عبد الله بن مسعود بخبر معك بن يسار. لما وافق رأيه، وقصة رجوع أبي موسى من عن باب عمر وسؤاله عن الحديث